তো আজকে আমরা রোববার দিন বৃষ্টি ভেজা দুপুরে চলে এসেছি সায়েন্স সিটি। মনে হলো এই বৃষ্টির দিনে কোথায় যাব, তো সায়েন্স সিটি ঘুরে দেখাই আপনাদেরকে। তো এখন আমরা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে রয়েছি। তো এই এপিসোডে আমরা স্পেশালি দেখাবো সায়েন্স সিটির মধ্যে যে টাইম মেশিন রয়েছে, সেই টাইম মেশিনের মধ্যে কী কী দেখতে পাওয়া যায়। কারণ টাইম মেশিন শুনলেই একটা মনের মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি হয় যে কী আছে টাইম মেশিনে। তো আজকের এই ভিডিওটা স্পেশালি টাইম মেশিনের ওপরেই, কত মূল্যে আপনি টিকিট ক্রয় করতে পারবেন সেটার লিস্ট স্ক্রিনে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। তো টাইম মেশিনের জন্য আপনাকে 40 টাকার টিকিট কাটতে হবে। তো আপনি সব কটা রাইড বা সব কটা থিয়েটারের জন্য একসাথেও টিকিট কাটতে পারেন, বা শুধু পার্টিকুলার টাইম মেশিন বা অন্য কোনো থিয়েটারের জন্য আলাদা আলাদা করেও টিকিট কাটতে পারেন। তো চলুন, অলরেডি আমরা স্পেস থিয়েটারের কাছে পৌঁছে গেছি। তো টাইম মেশিন দেখতে গেলে এখানে স্পেস থিয়েটারেই আপনাকে আসতে হবে। তো এখানে আমরা স্পেস ক্রাফট দেখতে পাচ্ছি, আর অনেক ডিটেলস তথ্য আপনারা এই স্পেস থিয়েটারে দেখতে পাবেন। তো ফাইনালি আমরা চলে এসেছি টাইম মেশিনের কাছে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মোশন সিমুলেটার টাইম মেশিন। তো দারুণ লাগছে বাড়ির থেকে দেখতে। দেখুন সাদা সাদা দুটো ট্যাবলেট টাইপের রয়েছে, আর সবাই ভেতরে প্রবেশ করছে খুব এক্সাইটেড যে ভেতরে কী রয়েছে দেখার জন্য। তো প্রথমে ঢুকে বেশ অবাক হয়ে গেলাম যে এখানে বেশ লম্বা লাইন। তো লাইনে না দাঁড়িয়ে একটু আশেপাশে ঘুরে দেখি আমরা এখানে কি রয়েছে। এখানে আপনি নিজের ছবিটা নিজেই দেখতে পাবেন, সময় কাটানোর জন্য এত বড় লাইনে দাঁড়িয়ে না থেকে এদিক ওদিক ঘোরাই ভালো। তো দেখুন যাদের দেখা হয়ে গেছে টাইম মেশিন আস্তে আস্তে বেরিয়ে পড়ছে, আর এই বাইরের থেকে দেখলেন আপনার বেশ অদ্ভুত লাগবে, কারণ এই দুটো ট্যাবলেট কি অদ্ভুতভাবে ঘুরছে, মানে খুব এক্সাইটেড লাগছে যে ভেতরে কি হচ্ছে। দেখুন কিভাবে মুভ করছে দুটো প্যারালালি। আপনি যদি টাইম মেশিন এসে থাকেন তো কমেন্টসে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লেগেছে, আর কারণ সায়েন্স সিটিতে এর আগে টাইম মেশিন আমরা চড়িনি। তো চলুন, আমাদের নাম্বার এসে গেছে, এবার আমরা টাইম মেশিনের দিকে যাচ্ছি। যদিও সামনের সিট পাইনি, পিছনের সিটেই বসতে হচ্ছে, বেশ অন্ধকার ঘর। এখানে প্রায় 15-16 জনের বসার মতন অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর ঢুকেই দেখলাম কম্পিউটারের স্ক্রিন, এটা দেখে একটু অদ্ভুত লাগলো। এখনো বোঝা যাচ্ছে না যে এর ভিতরে কি হতে চলেছে, পুরোটাই অন্ধকার আর সামনে কম্পিউটারের স্ক্রিন। তো চলুন চুপচাপ দেখে নেওয়া যাক যে এর ভিতরে কি শো চলছে, আর টাইম মেশিনে এসে আপনার কি রকম অভিজ্ঞতা হতে পারে। শুরু হয়ে গেছে, সবাই বেশ এক্সাইটেড বসে, কি হতে চলেছে কেউই জানে না। ওয়াল অফ চায়না, চলুন এর পিছনে পিছনে যাওয়া যাক, আর দেখা যাক টাইম মেশিনের ব্যাপারটা কি রয়েছে। এটা ওয়াল অফ চায়নার ওপর দিয়ে যাচ্ছে, তো ওয়াল অফ চায়নার ওপর দিয়ে সাইকেলে করে যাচ্ছে। দেখতে সাইকেল নয়, এর পিছনে রকেট লাগানো রয়েছে। তো চলুন সাইলেন্টলি পুরো ভিডিওটা দেখি, তারপরে আপনাদেরকে বলি যে যেমন ভিডিও দেখতে পাচ্ছেন এর তালে তালে কিন্তু
যে পুরো আপনার যেখানে বসে রয়েছেন এই ট্যাবলেটটা পুরো মুভ করছে, মানে এটা একটা স্পেশাল এফেক্ট বলতে পারেন, যে যেমন ভাইব্রেশন হচ্ছে বা উপর থেকে নিচে যাচ্ছে, তো সেই ফিলটা আপনি করতে পারবেন। তো যেরকম যেরকম এই সাইকেলটা যাচ্ছে তার সঙ্গে সঙ্গেই আপনি একটা মুভমেন্ট বুঝতে পারবেন, মানে এটা দারুণ একটা ফিলিংস, এই ভাইব্রেশনগুলো আপনি ফিল করতে পারবেন। তো চলুন পুরো ভিডিওটা আগে দেখে নিই, তারপরে আপনার সঙ্গে শেয়ার করছি যে অ্যাকচুয়ালি আমাদের কেমন লাগলো এটা দেখে। তো ভিডিওটি অলমোস্ট শেষের দিকে, এখানে একটু বলে রাখি যে আমরা সায়েন্স সিটি অনেক ছোটোবেলাতেও এসেছি, প্রায় 20 বছর পরে আবারও এলাম। তো বিশেষ কিছু পরিবর্তন আমার এখানে মনে হয়নি, যে নতুন আপগ্রেডস হয়েছে কিছু। আর এই যে ভিডিওটা আমরা দেখলাম স্পেশাল এফেক্ট দিয়ে, তো আমার মনে হলো যে আজকের ডেটে এই রকম ভিডিওর বদলে যদি এটা 3D হতো অনেকটাই ভালো হতো। জানি না কেন 3D আপডেটটা করেনি, তো একটু আমার ডিসঅ্যাপয়েন্ট লাগলো, কারণ আমি অনেক বেশি এক্সপেকটেশন করেছিলাম। বাচ্চাদের জন্য তার ঠিকই আছে, বাচ্চারা অতটা ফিল করতে পারবে না, যতটুকু দেখেছে তাদের কাছে ততটুকুই ভালো, কিন্তু আমার মনে হলো যে এটা 3D হলে আরও বেশি ভালো হতো। আর যেভাবে প্রচার করা হচ্ছে টাইম মেশিন, বা বাইরের থেকে দেখে যেরকম মনে হচ্ছিলো, ভেতরে ভিডিওটা পুরোটা দেখার পরে আমার অতটা স্যাটিসফ্যাকশন হয়নি, বাট স্টিল ইটস গুড। তো আপনারা যদি সায়েন্স সিটিতে আসেন এটা অবশ্যই দেখবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন। তো চলুন আজকের এই ভিডিওটা শেষ করা যাক, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পুরো সায়েন্স সিটি ঘুরে যদি আপনি দেখতে চান তো নেক্সট উইকে সেই ভিডিওটি আমরা আপলোড করে দেবো। তো একদম A to Z সায়েন্স সিটি সম্বন্ধে পুরোটাই আমরা কভার করেছি, তো সাবস্ক্রাইব করে রাখুন সায়েন্স সিটি পুরো ঘুরে দেখার জন্য।